মনের ভেতর আকাশ জুড়ে কদিন ধরে বৃষ্টি খুব, চালছে পড়া দৃষ্টি আজ শিশুর চোখে দিচ্ছে ডুব। নামের ফেরে দিনগুলো সব যাচ্ছে যেন জোয়ার ভাঁটা, শান্তিধামের ছোট্ট পায়ে ইচ্ছেগুলো দিচ্ছে হাঁটা। হ্যাঁ, শিশু দিবসকে একটু অন্যভাবে পালন করার জন্যে আমরা বেরিয়ে পড়েছিলাম হুগলির বেলমুড়ি শান্তিধাম আশ্রমে। আমরা মানে নৈহাটি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা 1984 সাল থেকে সামাজিক দায়বদ্ধতায় সেই যে পথ চলা শুরু হয়েছিল আজও তা প্রবাহমান। দাতব্য চিকিৎসালয় পরিচালন থেকে যে বীজ রোপিত হয়েছিল, রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা সংগঠিত করে ফুটবল, যোগব্যায়াম, দাবা, জিমনাস্টিক প্রশিক্ষণ প্রভৃতি শিবির আয়োজন করে সেই সুপ্ত বীজ আজ ক্রমশ বৃক্ষে রূপান্তরিত। এবারে শিশু দিবস পালন ছিল অনেকটা হ্রদ দেখা আর কলা বেচার মতো। বৃষ্টি ভেজা হেমন্তের সকালে বাংলার গ্রামকে চেনা, আর প্রাকৃতিকভাবে বললে সোনালি মাঠের শাড়ি থেকে ধানের গন্ধ মেখে মেঘের ঘন ঘটায় অবকাশ যাপন, সঙ্গে হৃদয়ে উচ্ছ্বাসিত ভালো লাগায় সামাজিক কর্তব্য পালন। সকাল থেকে ঝিরঝির বৃষ্টি থামলে বেলা 11টা নাগাদ ক্লাব থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, পড়াশোনার উপকরণ ও শীতের পোশাক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা 7 জন। গন্তব্য শান্তিধাম আশ্রম বেলমুড়ি, বাংলার পৃষ্ঠ বিখ্যাত হুগলির ধুনেখালীর আগের স্টেশন, হাওড়া বর্ধমান কট লাইনে। তবে আমাদের বাহন ছিল একটা স্করপিও। নৈহাটি ছেড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গাড়ি ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে বাঁদিকে হংসেশ্বরী মন্দিরকে রেখে দিল্লি রোড ধরল। সুগন্ধা মোড়ের একটু আগে 10 মিনিটের চা পানের একটা বিরতি টানলাম আমরা। তারপর আবার সুগন্ধা মোড় থেকে ডান দিকে আমরা ধরলাম চুঁচুড়া ধুনেখালী রোড। সুগন্ধা মোড় থেকে প্রায় 20 কিলোমিটার যাওয়ার পর এলো মাকালপুর মোড়। সেখান থেকে আবার 5-6 কিলোমিটার বাঁদিকে, দুদিকের সোনার সংসার ধরে বেলমুড়ি স্টেশন। সুন্দর উন্মুক্ত পরিবেশ, ভেতরের আমিটা যেন বলে উঠছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। স্টেশনের সমান্তরাল রাস্তা বরাবর শেষ প্রান্তে এসে গাড়ি থামল। এবার এগোতে হবে হেঁটে, না হয় সাইকেল ভ্যানে। শান্তিধাম আশ্রমের সকলের বাবা দীপঙ্কর বিশ্বাস ও মা পূর্ণিমা বিশ্বাস নিতে আসেন আমাদের। মোটামুটি 400 মিটার হেঁটে গ্রামের পথ ধরে গেলাম নির্দিষ্ট গন্তব্যে। কচিকাচারিদের সঙ্গে আলাপ করার আগেই অতি উৎসাহে পূর্ণিমা দেবীর কাছে শুনতে শুরু করলাম এই আশ্রমের সৃষ্টি উৎসের ইতিহাস। 2009 থেকেই আমাদের পথ চলা শুরু। হঠাৎ এটা তৈরি করার কারণ বা কি মনে হলো, মানে এর উৎস কি, মানে এর ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে আমার কর্তা বলতে পারেন, খুব অসহায়ভাবেই মানুষ হয়েছে অর্থাভাবে। আমি নন বেঙ্গলি ফ্যামিলি থেকে বিলং করি, তো ওরই খুব মনের ইচ্ছে ছিল। আমরা ব্যবসা সূত্রে আমরা 2 বন্ধু, তখন ওরই একটা ইচ্ছে ছিল যে এরম, আমি যেহেতু পড়াশোনা শিখতে পারিনি, তাহলে 2-4টে বাচ্চা থেকে যদি মানুষ করা যায় বাড়িতে, তো সেটা আর হয়ে উঠতে পারেনি। আমার সঙ্গে আলাপ হওয়ার পর আমার সঙ্গে আলোচনা করে, করার পর আমরা দুজনে মিলে ভাবলাম এটা করব। দুজনে মিলে শুরু করে দিলাম, মানে পাগল না হলে এটা করা যায় না। ভাবা দেরি নয়, কাজ করা দেরি নেই, ভাবতে দেরি শুধু। তারপরেই আমাদের এই জায়গাটা কেনা হয়ে গেল। সেইটার উৎসটা মানে কেনা, পরিকল্পনা তো অনেকে অনেক রকমভাবে করে, তো সেই জায়গাটা দিয়ে মানে আপনি অর্থের একটা সবসময়ের জন্য একটা চাহিদা থাকেই, কোনো কিছু করতে গেলে তো অর্থ ছাড়া কিছু হবে না। দেখুন, সেই জায়গাটা ব্যবসা সূত্রে আমরা 2 বন্ধু, বা 2 বন্ধু যখন আলোচনা হয়েছে তখন আমার ওই বন্ধুর কাছে তখন শুধু ভাবনা চিন্তাই ছিল, আর আমি যেটুকু আমি ব্যবসা শিখেছি বা করেছি, আমার এখন বর্তমানে উনি আমার স্বামী, তখন বন্ধু ছিলেন, ওর উৎসাহতেই আমি করেছি, আর যেটুকু জমানো টাকা ছিল ওর উৎসাহতেই ছিল। প্রথমে কজন শিশু বাচ্চা নিয়ে শুরু? 2 জন বাচ্চা নিয়ে। তারা এখন কত বড় হয়েছে? এখন তারা মাধ্যমিক দিয়ে বেরিয়ে গেছে। বাহ বাহ, এখন 20 জন। এরা মূলত কি বাইরে কোথা থেকে এরা এলো?
এই ছেলেগুলো মেয়েগুলোকে আমাদের আয়ের উৎস হচ্ছে ট্রেনে হকারি করা। আমি আর আমার স্বামী আমরা দুজনেই ট্রেনে ট্রেনে গয়না বিক্রি করি, ইমিটেশনের গয়না। আমি মেন লাইনে চন্দননগর টু হাওড়া ব্যান্ডের লাইন, আর আমার কর্তা হচ্ছেন এই কর্ড লাইন লেডিস কম্পার্টমেন্টে। আমাদের দুজনে যেটা মনে হয়, আমাদের ট্রেনের প্রচারটাই সব থেকে বড় প্রচার ছিল, এখনো আছে। এখন ট্রেনটা রেগুলার নয়, ট্রেনটা যেহেতু লকডাউনে বন্ধ ছিল, তো সেই জন্য এই নার্সারি করা, হাঁসের চাষ, মাছের চাষ, এই ওদের চালানোর জন্যই এটা করা। আর সবসময় আমরা আয়ের উপরেই নির্ভর করি। এবার আপনাদের মতো মানুষ মাঝে সাঝে চলে আসেন, সেটা আমরা উপরি পাও না বলতে পারেন। আমরা তাদের ভেরিফিকেশন করে নিই, সত্যি তারা অসহায় নাকি, তো সেইভাবে করে আমরা কাগজপত্র ডিটেলস নিয়ে বাচ্চা এইখানে যারা আছে তাদের কি কেউ বাবা মা কেউ নেই? সবারই সব কিছু আছে, হয়তো কারোর বাবা আছে, কারোর মা আছে। মানে তাদের যদি বাবা মা না থাকতো এরা বেশি ভাগ্যবান হতো। এতে যে একজন আছে সেই ভাগ্যবানটা আর তারা নেই, হয়তো বাবা আলাদা বিয়ে করে নিয়েছে, মা আলাদা সংসার করে চলে গেছে, বাচ্চাটাকে ফেলে গেছে ঠাকুমা দিদিমা মাসি পিসির কাছে। আমাদের যেহেতু সরকারি রেজিস্ট্রেশন করানো, তো আমাদের সরকারের খাতায় দেখাতে হয় যে না এদের কেউ আছে। তাদের দু মাস তিন মাস অন্তর তাদের ডেকে সই সাবুত করাতে হয়, তাদের এসে দেখে যাওয়া বাচ্চাদের, একটা বাচ্চার বা কেউ আসে, বাবা আসে বা মা আসে, অন্য বাচ্চার মন খারাপ করবে, তাদের ডেকে ডেকে আনতে। বেশ কিছুটা সময় কাটিয়ে আলাপ করলাম একদল আগামীর সাথে, দেখলাম তাদের প্রাণোচ্ছল নিয়ম, শৃঙ্খলিত নিষ্পাপ যাপন ধারা। তাদের চা আর বেগুনির আপ্যায়নে বিভোর হয়ে ফেরার সময় চলে এলো। ফেরার সময় ওই জোনাকুড়ি শিশু হয়তো এগিয়ে দিয়ে আমাদেরকে আসেনি ঠিক কথাই, কিন্তু ততক্ষণে মনের ভেতর অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে। গাড়ি ছুটতে থাকলো ফেরার পথ ধরে। শিশু দিবসের প্রাক মুহূর্তে মন অনুরণিত হতে থাকলো তাদের কথা। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, দেখি করে আমার তাই অরণ্যের বিশাল চেতনা।